পূর্ব বর্ধমান 2 নম্বর ব্লকে অবস্থিত শক্তিগড় জুট পার্ক দীর্ঘদিন ধরে মিলে কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের দ্বন্দ্ব বারবার উঠে আসছে। শ্রমিকরা বারবার অভিযোগ জানাচ্ছে মালিক কর্তৃপক্ষ তাদেরকে কিছু না জানিয়েই ইউনিয়নের কিছু নেতাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। শ্রমিক কর্তৃপক্ষ অভিযোগ করে যে ইউনিয়নের নেতারা তারা মালিক কর্তৃপক্ষের দালাল, এটা শ্রমিক ইউনিয়ন নয়। তারা দাবি করে এই ইউনিয়নের কমিটি বরখাস্ত করা হোক এবং নতুন কমিটি গঠন করা হোক। এছাড়াও তাদের দাবি মতো পারিশ্রমিক মালিক কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করে দিক। প্রতিনিয়তই জুট পার্কের সামনে বিক্ষোভে সামিল হচ্ছিলেন শ্রমিকেরা। সোমবার থেকে তারা জুট পার্কের কাজ বন্ধ করে বিক্ষোভে বসেন তাদের দাবি নিয়ে। তড়িঘড়ি এই শ্রমিকদের অনশনের কথা শুনে বুধবার অনশন মঞ্চে উপস্থিত হন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফোন মারফত বিধায়ককে অনশন মঞ্চে যাওয়ার নির্দেশ দেন। অনশন মঞ্চে বিধায়ক উপস্থিত হওয়ার পর শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 21 জুলাইয়ের পর তাদের এই সমস্যা মিটিয়ে দেয়া হবে এবং নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এরপর বিধায়ক কথা বলেন মালিক কর্তৃপক্ষের সঙ্গে। বিধায়কের কথায় আশ্বস্ত হয়ে শ্রমিকরা পুনরায় দ্বিতীয় শিফট থেকে কাজে যোগদান করবেন বলে জানান। কাজ এখন কি বন্ধ আছে? আমাদের বিধায়ক, আমাদের এলাকার বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়, ওনার হস্তক্ষেপে আজকে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ সভা আমরা তুলে নিয়েছি। উনি একটা আশ্বাস দিয়েছেন, উনি আমাদের রাজ্য আইনপিটি সভাপতি ঋতুপ্রত ব্যানার্জির সাথে কথা হয়েছে, আমাদের একটা ডেট দিয়েছে। সেই ডেটে আমাদের যে জেলার যেটা দাবি, আমাদের যে মাইনে বৃদ্ধি প্লাস আমাদের নতুন ইউনিয়ন, যেটা শ্রমিক ইউনিয়ন, মালিক ইউনিয়ন নয়। এখন তো যেটা আছে মালিক ইউনিয়ন, আমরা চাই এটা শ্রমিক ইউনিয়ন। সেসব আমরা দাবি জানিয়েছি, ওনারা একটা আশ্বাস দিয়েছেন 25 তারিখের পর আমাদের এই বিষয় নিয়ে বসবে। আমরা সেই জন্যে ওনার হস্তক্ষেপে, ওনার আশ্বাসে আমরা মিলটা পুনরায় দুটো থেকে চালু করবো এবং দ্রুত যাতে তাদের এই দাবিগুলি মানা হয় ও সমস্যার সমাধান হয় তার অনুরোধ তারা রাখেন বিধায়কের কাছে। বিধায়কের কথায় আশ্বস্ত হয়ে বিক্ষোভ থেকে সরে আসে এক শ্রমিক। এরপর শ্রমিকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠক করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। দেখুন, আমাদের শক্তিগড় জুট পার্ক গত সোমবার থেকে শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে তারা উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন এবং আজকে আমি নিজে সেখানে উপস্থিত হই এবং শ্রমিকদের যে দাবি দেওয়া, আপনারা জানেন যে দীর্ঘ 6 মাস ধরে একটা মালিক পক্ষের সঙ্গে একটা দালাল রাজ এখানে মিলটাকে একটা বন্ধ করার একটা চক্রান্ত করছে 5 জন মিলে মালিক পক্ষের হয়ে, এবং তারা রাতের অন্ধকারে এখানে নতুন ইউনিয়ন তৈরি করেছেন এবং রাতের অন্ধকারে যে সরকারের 3 বছর অন্তর চুক্তি হয় সেই চুক্তিতে তারা স্বাক্ষর করিয়ে তারা মিলে একটা অরাজকতা তৈরি করেছিলেন। কিন্তু আমাদের কর্মচারীরা, শ্রমিকরা এটাকে মানতে পারেনি। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে 2,500 শ্রমিকের স্বাক্ষরিত কপি দেওয়া হয়েছে, বেচারাম মান্না মহাশয়কে মাননীয় মন্ত্রীকে দেওয়া হয়েছে, আমাদের আইএনটিটিইউসির সভাপতি জেলার তাকে দেওয়া হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সভাপতি তাকে দেওয়া হয়েছে। তবুও তারা কোনো কর্ণপাত না করায় তারা, শ্রমিকরা অত্যাচারে জর্জরিত হয়ে তারা আজকে মিল বন্ধের দিকে গিয়েছিল। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান না যে কোনো মিল লকডাউন হোক বা মিল বন্ধ হোক, শ্রমিকরা মানছেন না এবং তার জন্য আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছিলাম। প্রিন্সিপাল সেক্রেটারিকে এটা 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 পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছে। 21 তারিখের প্রোগ্রামের পর আমরা নিশ্চয়ই আমরা তার সঙ্গে বসে আমরা এটা নিয়ে আবার নতুন করে আবার যে যাতে চুক্তি হয় এবং আমাদের শ্রমিকদের যাতে শ্রমিক মালিক ইউনিয়ন নয়, শ্রমিক ইউনিয়ন যাতে হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সক্রিয় হবো এবং তিনি কথাও দিয়েছেন 21 তারিখের পর ডেট করে আমাদের সেখানে আলোচনার মাধ্যমে সব কিছু মিলিয়ে পাবে। কদিন মিল বন্ধ ছিল? সোমবার থেকে আজকে সোম মঙ্গল বুধ আজকে আজকে দিন মিল বন্ধ করেছেন। বন্ধ মানে এখন চালু করবে শ্রমিক? আজকে দুটো থেকে মিল চালু হচ্ছে, ওরা শ্রমিকরা আবার পুনরায় কাজে যোগদান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।